আজকে হচ্ছে জুমাতুল উইদা, অর্থাৎ পবিত্র মাহে রমাদানের শেষ জুমা। আমরা পবিত্র মাহে রমাদান বিদায় দিতে যাচ্ছি, তবে পবিত্র মাহে রমজান থেকে যা কিছু আমরা অর্জন করেছি এটা যাতে করে বিসর্জন হয়ে না যায়, এ বিষয়টা আমাদেরকে খুব সচেতনতার সাথে খেয়াল রাখতে হবে। আমরা বিগত দিনগুলোতে আমরা লক্ষ্য করে দেখেছি অনেক মুসলমানদের সন্তানগুলো তারা ঈদের চাঁদ উঠার সাথে সাথে বোমাবাজি করে, বাজি ফুটায়, বোমা ফুটায়, এরকম কিছু মুসলমানের সন্তান আছে না নাই? এই বোমা ফুটানো, বাজি ফুটানো, এটা কি ইসলামী সংস্কৃতি? এখন ইসলামী সংস্কৃতি যদি নাই হয় তাহলে আপনার সন্তান কেন এটা করছে? আর আপনার সন্তান না বুঝে করছে, আপনি বুঝার পরেও আপনি কেন বাধা দিচ্ছেন না? আমি প্রায় একটা কথা বলে থাকি, অন্যায়কারীর জন্য অন্যায় দিন দিন বৃদ্ধি পায় না। অন্যায় দেখে যারা নীরব দর্শকের ভূমিকা পালন করে, এই অভিভাবকদের কারণে দিন দিন অন্যায় বৃদ্ধি পাচ্ছে। আর একটু সহজভাবে বলি, অন্যায়কারীর জন্য অন্যায় বৃদ্ধি পায় না, অন্যায় দেখে যারা প্রতিবাদ না করে চুপসে থাকে তাদের কারণে দিন দিন সমাজের মধ্যে অপরাধ প্রবণতা বেড়েই চলছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা মুসলমান হিসেবে আমার পরিবার অথবা আমার অধীনস্থ কেউ এটা যাতে করতে না পারে, আমরা প্রত্যেকেই বিষয়ে সচেতন থাকবো তো ইনশাআল্লাহ। এরপরে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি, এমন পোশাক পরিধান করে যে পোশাকের দিকে তাকানোর সাথে সাথে কবিরা গুনাহ হয়, এরকম ঈদের পোশাক আমাদের সমাজে আসা না নেই? প্রত্যেকটা অভিভাবক এ বিষয়ে সচেতন এবং সজাগ থাকতে হবে। আপনার পরিশ্রমে অর্জিত অর্থ দিয়ে এমন কোনো পোশাক আপনার সন্তান, আপনার অধীনস্থ কেউ যাতে না কিনে এবং কেউ যাতে এটা ব্যবহার করতে না পারে, যার দিকে তাকালে কবিরা গুনাহ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এগুলো কখনো ইসলামী সংস্কৃতি হতে পারে না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কোন একটা কওমকে কেউ যদি অনুসরণ করে আল্লাহ তাআলা তাকে তার অনুসারী বানিয়ে দেয়। বলেন না আউযুবিল্লাহ। পাশ্চাত্যের কালচারগুলো আজকে আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, ফাঁকি ড্রেস, এই ড্রেস, ওই ড্রেস, সবগুলো নাম দিয়ে ইন্ডিয়ান এবং পাশ্চাত্যের সভ্যতাগুলো আমাদের পরিবারের মধ্যে প্রবেশ করে আজকে মা বোনদের পর্দা তো করছেই না, বরঞ্চে তারা এমনভাবে চলাফেরা করছে প্রতিটা কদম প্রতিটা দৃষ্টি নিক্ষেপ করার সাথে সাথে কবিরা গুনাহ হচ্ছে, ঠিক কিনা বলেন? ইমান আমল সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং একজন অভিভাবক হিসাবে, একজন সচেতন মুসলিম নাগরিক হিসাবে আমি উদার আহ্বান জানাবো, যাতে করে আপনার সন্তানের মাধ্যমে এই ধরনের গর্হিত কাজগুলো কোনোভাবে সংগঠিত না হয়। আল্লাহ তাআলা তৌফিক দিক আমা বলে আমিন। জুমাতুল উইদা মানে রমজানের সব কিছু বিদায় করে দেওয়া নয়, জুমাতুল উইদা মানে আপনার ভিতরে যত ধরনের কুলুষিতা আছে, যত ধরনের অনাচার অবিচার, যত ধরনের পাপাচার আছে, সব কিছুকে বিদায় দিয়ে নতুনভাবে আমরা এক মাস যে প্রশিক্ষণ দিয়েছি এই প্রশিক্ষণকে কাজে লাগানোর দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করার নাম হচ্ছে জুমাতুল উইদা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিক আমা বলে আমিন। ঈদকে সামনে রেখে আমাদের এক মাস অর্জিত সওয়াবগুলো একদিনেই বিসর্জন যাতে না হয় আমাদেরকে পরিকল্পনা নিতে হবে। প্রত্যেকটা মানুষ দেখবেন ঈদকেন্দ্রিক বিভিন্ন পরিকল্পনা নেই, যারা সিনেমা নাটক করে তারা ঈদের দিন কোন সিনেমা কোন নাটক কীভাবে কখন তারা অ্যাডভার্টাইজমেন্ট করবে অথবা কীভাবে তারা এটা প্রদর্শন করবে তাদের একটা পরিকল্পনা আসে না নাই? এই পরিকল্পনাটি কি সওয়াবের পরিকল্পনা না কবিরা গুনার? কবিরা গুনার। আপনার পরিকল্পনা যাতে এমন না হয় গুনাহ হয়ে যায়, আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে ঈদ কেন্দ্রিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পুনর্জীবিত করে আমাদেরকে একজন আল্লাহর খাঁটি গোলাম, রসুলুল্লাহর একজন আদর্শিক উম্মত হিসেবে নিজেকে তৈরি করতে হবে, বলে ইনশাআল্লাহ। ঈদ কেন্দ্রিক আমাদের সুন্নাহ ভিত্তিক পরিকল্পনা থাকবে ঈদের চাঁদ দেখানো। আমরা মিডিয়ার কল্যাণে এখন এই সুন্নাটা মোটামুটি মৃত সুন্নাহ বুঝেন তো, যেটা দাফন হয়ে গেছে, যেটার পরিচয় আমাদের কাছে নাই, যেটা প্র্যাকটিস আমাদের কাছে নাই, অর্থাৎ এটা সমাজে প্রচলিত নয়,
এটা সমাজের মধ্যে মানুষের মধ্যে এই অনুভূতি, এই টেন্ডেন্সি, এই প্র্যাকটিস করার অনুভূতি আজকে মানুষের মধ্যে হারিয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে চাঁদ দেখা। আমরা কি চাঁদ দেখি এখন? চাঁদ দেখা রসুল্লাহর সুন্না। আসুন রসুলের হাদিস থেকে শুনি। জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 3451। আনতল হাতাই ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা আরাল হিলাল ক্বালা আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুক আল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ তালাশ করতেন, আর যখন তিনি চাঁদ দেখে ফেলতেন, নতুন চাঁদ দেখার সাথে সাথে রসুল্লাহ একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আয় আল্লাহ তাআলা, যে চাঁদ দিয়ে তুমি নতুন একটা মাস আমার জীবনে তুমি দান করতে যাচ্ছ, এই চাঁদটা যাতে করে আমার জীবনে ইমান এবং সালামত, ইসলাম এবং নিরাপত্তা সহকারে আমার জীবনের মধ্যে বরকতময় হয়ে যায়, আল্লাহ সেই সুযোগ আর তৌফিক তুমি আমাকে দান করে দাও। সুবহানাল্লাহ। ব্যাখ্যার দিকে যাচ্ছি না, খুব সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। রব্বি ও রব্বুকাল্লাহ, চাঁদকে রসুল্লাহ বলতেন তোমার রব যিনি, আমার রব তিনি। আমরা অন্যান্য ধর্ম অবলম্বীদের মতো তোমার পূজা করি না। কিছু মানুষ চাঁদের পূজা করে না? করে। কিছু সূর্যের পূজা করে কি করে না? রসুল্লাহ এই শিরিক থেকে মুক্ত করার জন্য দোয়ার সাথে এই কথাটা জুড়িয়ে দিয়েছেন, রব্বি অলব্বুকাল্লাহ, ও চাঁদ তোমাকে দেখে আমি বরকতের দোয়া করতেছি। তার মানে তোমার কাছ থেকে কোনো কল্যাণ আমি আশা করছি না, কারণ আমি আশা করি তোমার রব যিনি, আমার রব তিনি, ওই রবের কাছে আমি প্রার্থনা করি। তোমার কোনো সাধ্য নাই, তোমার কোনো পূজা অর্চনা করার আমার কোনো প্রয়োজন নাই, আমি এক মহান রবের পূজা করি, এমন এক মহাসত্তার গোলামি করি, তিনি ব্যতীত আর কারো প্রয়োজন আমার নাই। সুবহানাল্লাহ। এরপর দুই নম্বর সুন্নাহ হচ্ছে বেশি বেশি করে তাকবীর পড়া। আমরা ঈদুল আধা অর্থাৎ কোরবানি ঈদের সময় আমরা তাকবীর বেশি বলি, কিন্তু ঈদুল ফিতরের সময় আমরা তাকবীর বলি না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাকবীরটা বেশি বেশি বলতেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউকাব্বিরু ইয়াউমাল ফিত্র মিন হাইতু ইখরুজু মিন বাইতি হাত্তা ইয়াতিল মুসাল্লা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানা ইউকাব্বিরু ইয়াউমাল ফিত্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের সময়, রোজার ঈদের সময় রাসূলুল্লাহ বেশি বেশি করে তাকবীর পড়তেন। মিন হাইতু ইখরুজু মিন বাইতি, তিনি যখন ঈদগাহে যাওয়ার জন্য ঘর থেকে বের হতেন, ঘর থেকে বের হওয়ার পর থেকে হাত্তা ইয়াতি মুসাল্লা, তিনি ঈদের জামাত শেষ করা পর্যন্ত এই তাকবীর তিনি চালিয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই তাকবীর আমরা পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। হাদিস শরীফে দুইটা তাকবীর এসেছে, যেটা বললাম এটা একটা, আরেকটা তাকবীর হচ্ছে আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। আমরা বেশি বেশি করে এই তাকবীরগুলো পড়ার চেষ্টা করব। এরপর আল্লাহ তাআলা কোরআন মাজিদের 22 নম্বর সূরা, সূরা হাজ্জের 37 নম্বর আয়াতে বলছেন, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা বেশি বেশি করে আল্লাহর তাকবীর আদায় করো, আলা মা হাদাকুম, যিনি তোমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন কে? বেশি বেশি করে হেদায়েতের আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। তিনি ব্যতীত আমাদেরকে সঠিক নির্ভুল পথের দিশা কেউ দিতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা বেশি বেশি করে তাকবীর পড়ব। তিন নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচ্ছন্ন হওয়ার জন্য গোসল আদায় করতেন। আসুন রসুল্লাহর হাদিস শুনি। সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 1315। 1315 নম্বর হাদিস, আল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইগতাসিলু ইয়াউমাল ফিত্র ওয়া ইয়াউমুল আদহা।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করে পরিচ্ছন্ন হতেন রাসূলুল্লাহ যেটা কাজ করতেন এটা উম্মতের জন্য কি সুন্নাহ এটা উম্মতের জন্য কি সুন্নাহ আমরা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর উত্তম জামা পরিধান করা এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নয় এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের সুন্নাহ এখন আমরা উত্তম কাপড়ের পিছনে এমন ভাবে লাগছি পুরো মাস মার্কেটে মার্কেটে আচ্ছা নতুন জামা পড়তে হবে এটা কি ইসলাম বলেছে না তাও রাসূলুল্লাহ বলে নাই এটা শুধুমাত্র সাহাবায়ে কেরামদের এটা একটা সুন্নাহ তার উত্তম জামা পরিধান করতেন অর্থাৎ আপনার জামা যা কিছু আছে সবগুলোর থেকে যেটা উত্তম আবার উত্তম মানে জিন্সের প্যান্ট না আপনার কাছে জিন্সের প্যান্ট উত্তম এটা নয় শরীয়তের দৃষ্টিতে যেটা উত্তম সেটা পরিধান করা হচ্ছে সুন্নাহ তাও এটা রাসূলের সুন্নাহ নয় এটা কার সুন্নাহ সাহাবায়ে কেরামের সুন্নাহ এই সামান্য একটা সাহাবায়ে কেরামের সুন্নাহর জন্য হাজার হাজার ফরজ এবং সুন্নাহ বিসর্জন দিচ্ছে মুসলমান ঠিক ঠিক আল্লাহ হেফাজত করুন আমরা বলি আমিন আমিন উত্তম জামা পরিধানের দলিল কি সহি বুখারীর সবচাইতে বড় ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কোটেশন নিয়েছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইয়ালবিসু আহসানা থিয়াবাহু ফিল ঈদাইন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই ঈদের দিন উত্তম জামা পরিধান করতেন এটা কে করতেন আব্দুল্লাহ ইবনে উমর উমরের পুত্র জলিল কদর সাহাবী অনেক বড় মুফাসসির তিনি উত্তম জামা পরিধান করতেন নতুন জামা পরার জন্য কি বলছে তাও এটা রাসূলের একজন সাহাবীর আমল আপনি পড়তে পারেন এটা করা খারাপ না তবে এই নতুন জামার পিছনে পুরো একটা মাস আপনি কাটিয়ে দিলেন আপনার মতো কপাল পোড়া আছে আর এরপরে সুন্নাহ হচ্ছে মেসওয়াক করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের আগে আমি মেসওয়াক করাকে বাধ্যতামূলক করে দিতাম সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার 887 আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لولا ان اشق على امتي او على الناس যদি মানুষের জন্য অথবা আমার উম্মতের জন্য এটা কঠিন মনে না করতাম লা আমার তাকুম বিসওয়াকি মা কুল্লি সালাতিন প্রত্যেক সালাতের আগে মানুষ যেমন ওযু করা বাধ্যতামূলক আমি ওযুর সাথে সাথে মিসওয়াক করাকে বাধ্যতামূলক করে দিতাম আমার উম্মতের জন্য অথবা লোকজনের জন্য কষ্ট হবে এইজন্য আমি এটা বাধ্যতামূলক করি নাই উম্মতের কষ্ট না হলে এটা বাধ্যতামূলক করে দিতেন সুবহানাল্লাহ এরপর সুগন্ধি ব্যবহার করা সুনানে নাসাইর হাদিস হাদিস নাম্বার 3939 আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حبب الي من الدنيا النساء والطيب وجعل قرة عيني في الصلاة অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া দুনিয়ার জীবনে আল্লাহ সুবহান তাআলা আমার জন্য তিনটা বিষয় সবচেয়ে বেশি পছন্দের করেছেন আর নিসাও একটা হচ্ছে সতী সাধবী নারী অতীব আরেকটা হচ্ছে সুগন্ধি ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাতি আমার চক্ষু শীতল করার জন্য আল্লাহ তাআলা নামাজকে আমার জন্য সবচেয়ে বেশি পছন্দনীয় করেছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলছেন আমার চক্ষু শীতলকারী একমাত্র ইবাদত হচ্ছে নামাজ নামাজ যত বেশি আমি পড়ি তত বেশি আমার চক্ষু শীতল হয়ে যায় তাহলে সুগন্ধি ব্যবহার করা এটাও সুন্নাহ এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার সময় তিনি কিছু খেজুর খেয়ে যেতেন রাসূলুল্লাহ ঈদগাহে যাওয়ার সময় কি খেতেন খেজুর খেতেন এবং বেজুর সংখ্যক খেতেন রাসূলের হাদিস শুনুন সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার 953 আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم لا يغض يوم الفطر حتى ياكل التمرات ويأكلهن فطرا
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার জন্য তিনি বের হতেন না লা ইয়াগুদু ইয়াউমাল ফিত্রি ঈদুল ফিতরের দিন তিনি বের হতেন না হাত্তা ইয়াকুলা তামারাতিন যতক্ষণ পর্যন্ত তিনি কিছু খেজুর খেতেন না অর্থাৎ খেজুর খেয়ে তিনি বের হতেন ওয়াইয়াকুলুহুন্না উইত্রন এবং তিনি বেজুর সংখ্যক খেজুর খেতেন খেজুর খাওয়া কি সুন্নাহ আপনি যদি অন্যান্য কিছু খেতে চান খেতে পারেন তবে আগে আপনি বেজুর সংখ্যক খেজুর দিয়ে আপনি খাওয়া শুরু করবেন তাহলে একটা সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর পায়ে হেঁটে যাওয়া এই বিষয়টা আপনারা জানেন এরপর আমি রেফারেন্সগুলো শুধু দিয়ে যাচ্ছি সুনানে আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার 1158 এই হাদিসের মধ্যে পায়ে হেঁটে যাওয়া এই বিষয় দলিল হিসাবে ফোকাহে কেরামগণ এটা গ্রহণ করেছেন এরপর এক রাস্তা দিয়ে রাসূলুল্লাহ যেতেন আসার সময় অন্য রাস্তা দিয়ে আসতেন সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার 986 আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا كان يوم العيد خالف الطريق নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহ থেকে আসার সময় ভিন্ন পথে আসতেন ভিন্ন পথে আসার কথাটাই বোঝা যায় যাওয়ার সময় আরেক পথ দিয়ে গিয়েছেন তাহলে এক পথে যাবে আরেক পথে আসবে যদি একটা রাস্তা হয় ফোকাহে কেরামগণ অনেকে বলেছেন তাহলে ডান পাশ দিয়ে যাবে বাম পাশ দিয়ে আসবে তাহলে রাসূলুল্লাহর সুন্নাহটা আদায় হয়ে যাবে এরপর ঈদের দিন ঈদের নামাজের আগে ঈদের নামাজের পরে আর কোনো নামাজ পড়া যাবে না আসুন রাসূলুল্লাহর হাদিস শুনি সুনানে নাসাঈর হাদিস হাদিস নাম্বার 1587 1587 নম্বর হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم خرج يوم العيد ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরজ ইয়াউমাল ঈদি ঈদের দিন তিনি যখন বের হতেন ফাসাল্লা রাকাতাইনি ঈদের দুই রাকাত সালাত ব্যতীত লাম ইউসাল্লি ক্বাবলাহা এর আগেও তিনি কোনো নামাজ পড়তেন না ওয়ালা বাদাহা এর পরেও তিনি কোনো নামাজ পড়তেন না অর্থাৎ ফজরের পর থেকে শুরু করে ঈদের জামাত পর্যন্ত আগেও কোনো নামাজ নাই পরেও কোনো নামাজ নাই অর্থাৎ ঈদগাহে থাকা অবস্থায় সেখানে আর কোনো নামাজ পড়া যাবে না এটাই ইসলাম রসুল যা করেছে তা করা যেমন সুন্নাহ রসুল যা করে নাই তা না করা সুন্নাহ ঠিক কি না বলেন এই কনসেপ্টটা মুসলমানদের নাই কেন নামাজ শিখিয়েছে তো রসুল আল্লাহকে কি আমরা দেখছি আল্লাহর কথা কি আমরা শুনছি রসুলের মাধ্যমে আমরা পেয়েছি রসুল্লাহ যা করে নাই তা শরীয়ত হতে পারে না রসুল যা করেছেন এর বাহিরে কোনো কল্যাণ থাকতে ঈদের দিন ঈদের দুই রাকাত সালাত ব্যতীত আগেও কোনো নফল নামাজ পড়তেন না ঈদগাহে থাকা অবস্থায় পরেও কোনো নামাজ পড়তেন না এরপর আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করি একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করি কিন্তু এটা রসুলের সুন্নাহ মোতাবেক করি না আমরা একে অপরকে যখন দেখি বা ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে আমরা একজন আরেকজনকে কি বলি ঈদ মোবারক কি বলি ভাই ঈদ মোবারক বললে গুনাহ হবে না তবে এটা সুন্নাহ না আমি একজন রসুলের উম্মত হিসেবে আমি তো জায়েজ না জায়েজ ওইটা বড় কথা নয় যেটা সুন্নাহ সেদিকে আমাকে ফলো করা দরকার ঠিক কি না বলে আসুন রসুলের সাহাবীগণ একে অপরের সাথে দেখা হলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে তারা কি বলতেন আন আবি উমামাত আল বাইহালি ওগাইরহু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবি উমামাত বাইহালি এবং অন্যান্য সাহাবীগণ যখন একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করতেন ফাকানু ইদা রাজাউ ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন ঈদের দিন একে অপরের সাথে যখন সাক্ষাৎ হতো তারা একজন আরেকজনকে বলতো তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকা বলেন সুবহানাল্লাহ তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকা অর্থাৎ এক মাস আমি যা ইবাদত করেছি আল্লাহ তাআলা কবুল করুন তুমি যা করেছো আল্লাহ তাআলা সেটাও কবুল করুন সুবহানাল্লাহ এরপর আপনি যা ইচ্ছা বলেন অর্থাৎ আমার এবং আপনার
এই ইবাদতগুলো সব আল্লাহর দরবারে আল্লাহ তাআলা কবুল করে নিন, আমরা বলি আমিন। তাহলে আমরা সুন্নাহ ভিত্তিক শুভেচ্ছা বিনিময় করার চেষ্টা করব, আমরা বলি আমিন। আসুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর, যেটাকে আমরা ফেতরা বলি। এই ফেতরা সম্পর্কে বিস্তারিত না জানার কারণে আজকে আমরা এই ফেতরা নিয়েও বিভিন্ন টালবাহানা করছি। সাদাকাতুল ফিতরা অর্থ কি? সাদাকা অর্থ দান করা, সাহায্য করা, সহযোগিতা করা ইত্যাদি। ফিতর অর্থ নষ্ট করা, ভঙ্গ করা, ছেড়ে দেওয়া। সাদাকাতুল ফিতর অর্থ হচ্ছে ভঙ্গ করা সদকা, ছেড়ে দেওয়ার সদকা, ধারাবাহিকতা চালিয়ে না যাওয়ার সদকা। পরিভাষায় বলা যায়, এক মাস আল্লাহর হুকুমে আমরা রোজা পালন করে যাচ্ছি, ধারাবাহিকভাবে আমরা রমজান উদযাপন করতে যাচ্ছি, আবার আল্লাহর হুকুমে শাওয়ালের চাঁদ উদয়ের সাথে সাথে আমরা রোজা ভাঙা শুরু করে দিব। এই যে এক মাস ধারাবাহিকভাবে আমরা রোজা রাখতেছি, এটা আল্লাহর হুকুমে আবার শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে আমরা ভঙ্গ করে ফেলব, নষ্ট করে ফেলব, আমরা এটা ছেড়ে দিব। এই এক মাস রোজা ধারাবাহিকভাবে চালিয়ে আসার পর এবার ধারাবাহিকতা ভেঙে আল্লাহর হুকুমে আবার আমরা রোজা ছেড়ে দেওয়ার সদকার নাম হচ্ছে সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতরকে আবার যাকাতুল ফিতর বলা হয়। হাদিসের মধ্যে সাদাকাতুল ফিতরকে যাকাতুল ফিতর হিসেবে রাসূলুল্লাহ ব্যবহার করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এক মাস আমরা সিয়াম সাধনা করেছি, অনেক কষ্ট করে রোজা রেখেছি, পানি তৃষ্ণা সহ্য করেছি, ক্ষুধা সহ্য করেছি, বিভিন্ন পাপাচার থেকে নিজেকে সংযত রেখে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে সকল কষ্টকে বুকের মধ্যে ধারণ করে আমরা আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এখন আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবে। এখন আমরা সদকা দেওয়া মানে কি? উল্টা আমরা জরিমানা দিচ্ছি। রোজা শেষ হওয়ার পর আল্লাহ তাআলা সদকাতুল ফিতর কেন দিতে বলতেছেন? আমরা এক মাস রোজা রেখেছি, এক মাস অনেক ইবাদত বন্দেগী করেছি, এখন পুরস্কারের সময়, এখন সদকা দেওয়া মানে কি? জরিমানা দেয়, ঠিক না? রোজা রাখছ, এখন জরিমানাও দেয়। আসুন রাসূলুল্লাহর হাদিস থেকে আমরা এর সমাধান নিই। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1609, 1609 নাম্বার হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিত্র তুহরাতাল লিসসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাতি ওয়া তুআমাতাল লিল মাসাকিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিত্রকে রাসূলুল্লাহ উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। কেন করেছেন? তুহরাতুল লিসসাইমি, সাইমকে রোজাদারকে পবিত্র করার জন্য। মিনাল লাগবি ওয়ার রাফাসি, রোজা অবস্থায় আল্লাহর বান্দা অনেক অনাচার করেছে, পাপাচার করেছে, মিথ্যা বলেছে, গীবত করেছে, শেকায়াত করেছে, পরনিন্দা করেছে, পরচর্চা করেছে, ওজন কম দিয়েছে, খাদ্যে ভেজাল দিয়েছে, পরচর্চা করেছে, মানুষের গীবত শেকায়াতে তারা নিজেকে অপরাধী করে ফেলেছে। আর আমার আল্লাহ এমন পবিত্র সত্তা, তিনি পবিত্রতা ব্যতীত কোনো আমল কবুল করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর হাদিস শুনুন, قال رسول الله صلى الله عليه وسلم ان الله طيب لا يقبل الا طيبات। রাসূলুল্লাহ বলেন, আমার আল্লাহ হচ্ছে মহা পবিত্র, তিনি কোন পবিত্রতা ব্যতীত কোন আমলেই গ্রহণ করেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বান্দা তো রোজাও রেখেছে, গুনাহও করেছে, ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্ন পাপাচারে অনাচারে সে লিপ্ত হয়েছে, এই রোজার সাথে সাথে গুনাহ মিশ্রিত হয়ে পড়েছে। এখন গুনাহ অবস্থায় রোজাগুলো আল্লাহর কাছে যখন পেশ করা হবে, আল্লাহ তো গুনাহযুক্ত কোনো আমল কবুল করবে না। আল্লাহ সুবহানাহু তাআলা এই জন্য আমাদের জন্য একটা সাদাকাতুল ফিতরার ব্যবস্থা করে দিয়েছেন, যাতে করে বান্দা যত অপরাধ করেছে, এই অপরাধের কারণে তার রোজা যাতে করে কবুল না হওয়ার এই আশঙ্কা থেকে সে মুক্তি লাভ করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলছে, তুমি যত পাপাচার করেছো, যত অনাচার করেছো, যত অন্যায় করেছো, এই অন্যায়ের কাপড়টা তাড়াতাড়ি করে দিয়ে দাও, এই
রোজা যখন শেষ হয়ে যাবে এক মাসের রোজাগুলো আমার কাছে উপস্থাপিত হবে, এই রোজার ভিতরে যদি কোনো গুনাহ থাকে আমি কবুল করব না, তাহলে তোমার এক মাস এই কষ্টগুলো বৃথা চলে যাবে। আমি আল্লাহ চাই না তোমার এই কষ্টটা বৃথা চলে যাক, আমি চাই তুমি কাপ্পারা দিয়ে দাও, কাপ্পারার মাধ্যমে রোজার সকল ত্রুটি বিচ্যুতিগুলি আমি ক্ষমা করে দিব। আর এই রমজানের রোজাগুলো থেকে যখন গুনাহগুলো আলাদা হয়ে যাবে, এরপরে যখন আমার কাছে উপস্থাপিত হবে, তোমার রোজাগুলো কবুলিয়াতের দরবারে আমি কবুল করে নিব। নামাজের মধ্যে যখন আমাদের ভুল হয় আমরা কি করি, সেজদাই সাহুদি দুইটা অতিরিক্ত সেজদা দিয়ে ভুল সংশোধন করি, আল্লাহকে আমরা প্রমাণ করি আইবার তালা আমার ব্যর্থতার কারণে, আমার অবহেলার কারণে, অমনোযোগিতার কারণে আমার ভুল হয়েছে, আমি সরি। এই সরি আমি মুখে বললে হবে না, দুইটা সেজদা দিয়ে বলতে হবে, অর্থাৎ ভুলের সংশোধনের জন্য দুইটা কাপ্পারা হিসেবে, দুইটা জরিমানা হিসেবে আল্লাহ তাআলা দুইটা সেজদার ব্যবস্থা করেছেন। একইভাবে রোজা অবস্থা আমরা যত খারাপ কাজ করেছি, অন্যায় অনাচার করেছি, এই রোজাকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা সদকাতুল ফিত্রার মাধ্যমে রোজাকে সংশোধন করে গুনাহ থেকে আলাদা করে ওই রোজাকে কবুল হওয়ার জন্য উপযোগী করে নেন। সুবহানাল্লাহ, ফজিলত আছে না নাই? আছে। রাসূলুল্লাহ বলছেন আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা আছে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা সম্পূর্ণ ফাঁকাকে পূর্ণ করে ওই বান্দার আমলনামায় সওয়াব দান করে। এবার আসুন, রসুল্লাহ দুই নম্বর কারণ বলছে অতুমাতাল্লিল মাসাকিন, এতিম মিসকিন দরিদ্র অসহায় মানুষের খাদ্যের ব্যবস্থা যাতে হয়ে যায়। শুধু ঈদের আনন্দ ধনীরা উপভোগ করবে, গরিবরা দুঃখে কষ্টের মধ্যে তারা থাকবে, ঈদের আনন্দ তারা উপভোগ করতে পারবে না, আল্লাহ তাআলা এটা চায় না। আল্লাহ তাআলা চায় তোমরা সদকাতুল ফিতর আদায় করো, তোমাদের রোজাগুলো তোমরা পরিশুদ্ধ করে নাও, পরিশুদ্ধ হবে তোমাদের রোজা, আর তোমরা সদকা করার কারণে গরিব মিসকিন অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ, এটা হচ্ছে ইসলাম। ইসলামেই মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে জীবন ঘনিষ্ঠ ধর্ম। ইসলাম চাই কেউ হাসবে কেউ কাঁদবে, এটা ইসলাম চাই না। প্রত্যেকের কাছে ঈদের আনন্দ পৌঁছে যাবে, প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা হৃদয়ের ভিতরে ঈদের আনন্দ ফুলকিত হবে এবং আন্দোলিত হবে, এই হচ্ছে ইসলামী একটা প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ তাআলা আমাদের থেকে জরিমানা নিচ্ছে না, বরঞ্চ আমাদের গুনাহগুলো মাফ করে আমাদের এক মাসের এই কষ্টগুলো যাতে করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এজন্য কাফফারার ব্যবস্থা করে এই যাকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ সুবহান ও তাআলা আমাদের উপর এক বিশাল দয়া করেছেন। এখন আসুন, সদকাতুল ফিতরের হুকুম কি? জমহুর উলামায়ে কেরাম বলছে এটা হচ্ছে ফরজ। দলিল হিসাবে তারা নিয়েছেন সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1503। আন ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। একইভাবে আরেকটা হাদিস দলিল হিসাবে তারা নিয়েছেন সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1609। এই হাদিসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি। তাহলে ইবনে উমর এবং ইবনে আব্বাস দুইজন জলিল কদর সাহাবী এবং বিখ্যাত মুহাদ্দিস মুফাসসির, তারা বলছেন রাসূলুল্লাহ এই যাকাতুল ফিত্রকে উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। ওলামায়ে আহনাফ বলছেন এই ফরজ শব্দটাকে তারা ওয়াজিব অর্থে নিয়েছেন। ওয়াজিব অর্থ কি ভাই? আবশ্যক। আজকে মনে রাখেন, ওয়াজিব অর্থ কি? আবশ্যক। ফরজ অর্থ কি? আবশ্যক। ক্লাসিফিকেশনের দিক থেকে একটু তারতম্য থাকলেও আমলের দিক থেকে, গুণগত মানের দিক থেকে এটার কোনো তারতম্য নাই। ফরজ এবং ওয়াজির মধ্যে তেমন একটা তারতম্য পরিলক্ষিত হয় না, অর্থাৎ ফরজ অর্থ আবশ্যক, ওয়াজিব অর্থ আবশ্যক। ওলামায়ে আহনাফ বলছেন এটা ওয়াজিব, আর জমহুর ওলামায়ে কেরাম বলছে এটা ফরজ। এরপর আসুন, কার উপর সদকাতুল ফিতর ওয়াজিব বা ফরজ? ওলামায়ে আহনাফ বলছেন ঈদের চাঁদ উঠার পর থেকে, অর্থাৎ শাওয়ালের চাঁদ উঠার পর থেকে ঈদের সালাত আদায় করা পর্যন্ত কেউ যদি মালিকে নিসাব হয়ে যায় তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। মালিকে নিসাব কি?
7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা এর সমপরিমাণ সম্পদের মালিক যদি চাদুটার পর থেকে ঈদের জামাত পর্যন্ত এর ভিতরে সে যদি মালিকানা থাকে তাহলে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। দলিল হিসাবে ওলামায়ে আহনাফ বলছেন মুসনাদে আহমদের একটা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা সাদাকাতান ইল্লা আন যাহরি গিনা, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা সাদাকাতান, তার কোনো সদকা নাই, ইল্লা আন যাহরি গিনা, যার কোনো সম্পদ নাই, অর্থাৎ যার কাছে 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ সম্পদ নাই, তার সম্পদ নাই হিসেবে বিবেচিত হবে, তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হবে না। জমহুর উলামায়ে কেরাম বলছে না, প্রত্যেককে এই সদকাতুল ফিতর দেওয়া ফরজ ওয়াজিব নয়, প্রত্যেককে দিতে হবে, যারা সামর্থ্যবান প্রত্যেককে এই সদকাতুল ফিতর আদায় করতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন চাঁদ উঠার পর থেকে ঈদের জামাত পর্যন্ত কারো কাছে তার নিজের এবং পরিবারের মৌলিক চাহিদা পূরণের পর একদিনের খাদ্য যদি তার ঘরের মধ্যে মজুদ থাকে তাহলে তার উপর সদকাতুল ফিতর দেওয়া ফরজ। জমহুর উলামায়ে কেরাম দলিল হিসাবে তারা একটা হাদিস উল্লেখ করেছেন, আসুন শক্ত হাদিস নিয়েছে তারা, সহিহ বুখারীর 1503 নম্বর হাদিস, আন ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ ফরজ করে দিয়েছেন যাকাতুল ফিত্রি, যাকাতুল ফিতরকে সোআম মিন তামরিন, 100 পরিমাণ খেজুর, আও সোআম মিন শাইরিন, 100 পরিমাণ জব, আলাল আব্দি ওয়াল হুররি, প্রত্যেক স্বাধীন এবং পরাধীন অর্থাৎ শ্রমিক মালিক প্রত্যেকের জন্য, অজ্জাকারি ওয়াল উনসা নারী এবং পুরুষ, অসগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন প্রত্যেক ছোট বড় সকল মুসলমানদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এটা কারা দিবে? যারা সামর্থ্যবান। ওলামায়ে আহনাফ বলছে অন্তত 52.5 ভরি সম্পদের মালিক হতে হবে। ওলামায়ে আহনাফের এই মতের চাইতে আমার কাছে জমহুর উলামায়ে কেরামের মতটাই বেশি প্রাধান্যযোগ্য বলে মনে হয়, কারণ ইসলামী ফাউন্ডেশন থেকে এই বছর সর্বনিম্ন ফেতরা ধার্য করেছে 115 টাকা। আচ্ছা বলুন তো 52.5 ভরি রূপের দাম কত? যদি 2000 টাকা করে আপনি ধরেন তাহলে 1,00,000 টাকার উপরে। এখন কেউ 115 টাকা দান করার জন্য তার 1,00,000 টাকা দরকার আছে? ওলামায়ে আহনাফ বলছে নেশা পরিমাণ সম্পদের মালিক হতে হবে। স্বর্ণের কথা বাদ দিলাম, স্বর্ণের দাম তো অনেক বেশি, রূপ্যের দামও যদি আমরা ধরি তাহলে 1,00,000 টাকার উপরে কারো কাছে যদি থাকে তাহলে সে 115 টাকা দিতে বাধ্য। কিন্তু জমহুর উলামায়ে কেরাম বলছে না, একজনের কাছে 5,000 টাকা আছে সে কি 115 টাকা দিতে পারে না? তার চাইতে বড় কথা হচ্ছে ধনীরা সদকাতুল ফিতর দিবে, গরিবরা দিবে না কেন? ধনীদের রোজার ভিতরে ত্রুটি বিচ্ছুতি হয়েছে, গরিবের সিয়াম পালন করতে গিয়ে রোজা উদযাপন করতে গিয়ে তাদের কি ত্রুটি বিচ্ছুতি হয় নাই? তাহলে এই সামান্য কাফফারাটা আপনি দিতে কার্পণ্য করছেন, এই কার্পণ্য করার কারণে আপনার এক মাস এই কষ্টগুলো সব ব্যর্থ। তাহলে জমহুর উলামায়ে কেরামের মতটাই বেশি প্রাধান্যযোগ্য, রাসূলের শক্ত হাদিস গ্রহণ করেছেন, বুখারীর হাদিস, এবং ওলামায়ে আহনাফ যেই ফতোয়াটা দিয়েছেন এটা হচ্ছে কিয়াস করে, এটার কোনো সরাসরি দলিল নেই। কিন্তু জমহুর উলামায়ে কেরাম তারা সরাসরি দলিল নিয়ে এসেছে, তারা বলছে আলা কুল্লি হুররিন আও আব্দিন, প্রত্যেক শ্রমিক মালিক এবং অদ্দাকারী ওয়াল উনথা নারী এবং পুরুষ, অসগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন, মুসলমান ছোট বড় সকলের পক্ষ থেকে এই সদকাতুল ফিতর আদায় করা রাসূলুল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বারবার বলে থাকি দেওয়ার মধ্যে ফজিলত আছে, নেওয়ার মধ্যে ফজিলত নাই। এজন্য যারা ফকির, যারা মিসকিন দরিদ্র, তারা বেশি বেশি করে আপনার দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ফকিররা বেশি বেশি করে দান করবে আল্লাহ তাআলা তার ফকরি হালত দূর করে দিবে। সুবহানাল্লাহ। আসুন রাসূলের হাদিস শুনি, সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1619, আন আব্দুল্লাহ ইবনে আবি সুআইর রাদিয়াল্লাহু তাআলা নুকাল
Qala Rasulullah sallallahu alaihi wasallam wa amma faqirukum fayaruddullahu alaihi akthara mimma a'tahu. নবী জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়া আম্মা ফাকিরুকুম ও ফকির উম্মতরা তোমরা বেশি করে আল্লাহর রাস্তায় দান করো ফকিররা কি দান করে না দান গ্রহণ করে উল্টা রাসূলুল্লাহ বলছে ওয়া আম্মা ফাকিরুকুম আমার উম্মতের মধ্যে যারা ফকির আছে দরিদ্র আছে গরীব আছে তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো ফায়ারুদুল্লাহু আলাইহি আকতারু মিম্মা আতাহু তুমি যখন আল্লাহর রাস্তায় দান করবে ওই আল্লাহ তোমাকে এমন দেওয়া দেবে আকতারু মিম্মা আতাহু তোমার দেওয়ার চাইতে কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দিক আমা বলে আমিন আমিন কি কি দিয়ে কোন কোন জিনিস দিয়ে সদকাতুল ফিতর আদায় করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস পর্যালোচনা করলে ছয়টা জিনিস পাওয়া যায় আসুন আমরা একটা একটা করে হাদিসগুলো শুনি সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার 1506 1506 নাম্বার হাদিস আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা নুকাল كنا نخرج زكاة الفطر صاعا من طعام أو صاعا من شعير أو صاعا من تمر أو صاعا من أقط أو صاعا من زبيب رسول الله صلى الله عليه وسلم صحابي أبو سعيد الخدري رضي الله تعالى عنه এই হাদিস দ্বারা পাঁচটা জিনিসের কথা উল্লেখ করেছেন আমরা একটু গুনে দেখি আবু সাঈদ খুদরি رضی الله تعالى عنه তিনি বলছেন كنا نخرج زكاة الفطر আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই বিষয়টা জেনে আমরা এইভাবে আমল করতাম আমরা যাকাতুল ফিতর এইভাবে আদায় করতাম সাআম মিন তুআম 100 পরিমাণ খাদ্য কয়টা হলো আও সাআম মিন শাঈর 100 পরিমাণ জব দুইটা আও সাআম মিন তামরিন 100 পরিমাণ খেজুর কয়টা হলো তিনটা আও সাআম মিন আকিত্তি 100 পরিমাণ পনির কয়টা হলো চারটা আও সাআম মিন জাবিবিন 100 পরিমাণ কিসমিস কয়টা হলো পাঁচটা প্রত্যেকটা 100 পরিমাণ কয়শো পরিমাণ 100 প্রত্যেকটা 100 পরিমাণ এইভাবে পাঁচটা জিনিস দিয়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নতুনি বলছেন আমরা যাকাতুল ফিতর আদায় করতাম আরেকটা হাদিসের মধ্যে আরেকটা বিষয় ফুটে ওঠে আসুন সেই হাদিসটা আমরা শুনি সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার 1507 1507 নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিযাকাতিল ফিত্রি সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈর قال আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাজআলা আন-নাসু ইতলাহু মুদ্দাইন মিন হিন্ততিন ভালো করে লক্ষ্য করুন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন অর্ডার দিয়েছেন এটা হুকুম করেছেন বিযাকাতিল ফিত্রি যাকাতুল ফিত্র আদায় করার জন্য সাআম মিন তামরিন 100 পরিমাণ খেজুর আও সাআম মিন শাঈরিন 100 পরিমাণ জব এই দুইটা বিষয় আগের হাদিসেও এসেছে এরপর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 100 পরিমাণ এভাবে আমরা দিয়ে দিয়ে আসছি কিছুদিন পর আমরা দেখতে পেলাম ফাজআলান নাসু মানুষে আদায় করতেছে ইদলাহু মুদ্দাইনি মিন হিন্ততিন দুই মুদ পরিমাণ গম অর্থাৎ অর্ধসা চার মুদে একসা রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন একসা পরিমাণ সবগুলো দিতে কিন্তু কিছুদিন পর মানুষ অর্ধসা অর্থাৎ দুই মুদ পরিমাণ মানুষ গম দেওয়া শুরু করেছে তাহলে আগের হাদিসে আমরা পাঁচটা জিনিস পেলাম এখানে এই হাদিসের মধ্যে নতুন করে গম যোগ হলো তাহলে কয়টা হলো ছয়টা এখন আসুন গমটা রাসূলুল্লাহর সুন্নাহ নয় এটা হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নাহ এই গম দিয়ে যাকাতুল ফিতর আদায় করার প্রবণতা বা সিস্টেম চালু হয় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে ভালো করে লক্ষ্য করুন তৎকালীন সময় গমটা দুর্লভ একটা পণ্য ছিল অর্থাৎ এটা হচ্ছে ভিআইপিদের খাওয়া এটা যারা খুব ধনী তারা এটা ক্রয় করে খেতে পারত অন্যান্য জিনিসের যে দাম ছিল তার চাইতে ডবল দাম ছিল গমের এজন্য অন্যান্য জিনিসগুলো একসা পরিমাণ দিলে যে সওয়াব এই গম অর্ধসা দিলে সেই সওয়াব এই ফতোয়া দিয়েছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আসুন আমরা সরাসরি হাদিস থেকে শুনি সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার 1508 1508 নম্বর হাদিস আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا نعطيها في زمان النبي صلى الله عليه وسلم
আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কুননা নুতিহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে আমরা যাকাতুল ফিতর এইভাবে আদায় করতাম, সোআম মিন তোআম 100 পরিমাণ খাদ্য, আউসো আমিন তামরিন 100 পরিমাণ খেজুর, আউসো আমিন শাইরিন 100 পরিমাণ জব, আউসো আমিন জাবিবিন 100 পরিমাণ কিসমিস। এইভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবনা থেকে আমরা এইভাবে দিয়ে আসছি। ফালাম্মা জাআ মুআবিয়াতু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাআতিস সামরাউ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেল তখন অন্যান্য প্রদেশগুলো থেকে গম আমদানি শুরু হলো। আপনারা জানেন আরব ভূখণ্ডে বালুময় প্রান্ত, সেখানে গম চাষ করা খুব কঠিন। গম চাষ করার ক্ষেত্রে বেশি প্রয়োজনীয় জিনিস হচ্ছে পানি। মরুভূমির মধ্যে পানির অভাবে তেমন একটা মানুষ এটা চাষাবাদ করতো না, এজন্য এটা যারা চাষাবাদ করতো এটা অনেক ব্যয়বহুল একটা চাষযোগ্য পণ্য ছিল, এজন্য এটা দাম ছিল তখন অনেক বেশি। অর্থাৎ 100 পরিমাণ খাদ্য, জব, কিসমিস, পনির, এগুলো 100 পরিমাণ যে দামে পাওয়া যেত এর ডবল দাম লাগতো গমের। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন, তিনি ফতোয়া দিলেন, ক্বালা উরা মুদ্দান মিন হাদা ইয়াদিলু মুদ্দাইনি, অন্যান্য জিনিসগুলো দুই মুদ সম পরিমাণ, গম এক মুদের সমান। অর্থাৎ চার মুদে 100 পরিমাণ হয়। তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিবের কল্যাণে, গরিবরা তো গম খেতে পারে না, অন্তত বছরে একবার যাতে করে এই স্পেশাল ভিআইপিদের খাবারের স্বাদটা যাতে করে গরিবরাও আস্বাদন করতে পারে, এই জন্য তিনি ফতোয়া দিলেন, ক্বালা উরা মুদ্দান মিন হাদা ইয়াদিলু মুদ্দাইনি, অন্যান্য জিনিসগুলো দুই মুদ পরিমাণ যেই সওয়াব, আমি মনে করি, আমি আশা করি গম যদি তোমরা অর্ধ সা দাও অর্থাৎ দুই মুদ দাও তাহলে তোমরা আল্লাহর কাছ থেকে সওয়াব পাবে, তোমাদের যাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। এখন কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে গমের দাম কমেছে না বেড়েছে? কমছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিবকে ঠকানোর উদ্দেশ্য ছিল নাকি জিতানোর উদ্দেশ্য ছিল? এখন যারা গম দিয়ে দিচ্ছেন তারা কি গরিবকে ঠকাচ্ছেন না জিতাচ্ছেন? ঠকাচ্ছেন। আল্লাহর কসম করে বলছি, সামর্থ্যবান থাকা সত্ত্বে কেউ যদি 115 টাকা যাকাতুল ফিতর আদায় করে তার ফিতরা আদায় হবে না। তার চাইতে বড় কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে প্রত্যেকটা জিনিস 100 পরিমাণ ছিল, 100 পরিমাণ সবাই যাকাতুল ফিতর আদায় করত। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে শুধু অর্ধসা গমের অনুমতি দিয়েছে, তৎকালীন সময় এটা দুর্লভ মূল্য ছিল, বিদায় এটা সুলভ মূল্য ছিল না। আমরা কি সেই গমের উপর থাকবো না রাসূলুল্লাহর হাদিসের দিকে যাব? হাদিসের দিকে যাব। এখন আমরা প্রথম হাদিসের মধ্যে দেখেছি সহিহ বুখারীর 1506 নম্বর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামকে শিক্ষা দিয়েছেন পাঁচটা জিনিস দিয়ে যাকাতুল ফিতর আদায় করা। আচ্ছা, এই পাঁচটা জিনিসের মূল্য কি এক না ভিন্ন? এবার আসুন, সমাজে মানুষের অর্থনৈতিক অবস্থা সবাই কি সমান না ভিন্ন? তাহলে ভিন্ন অর্থনৈতিক অবস্থার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন ভিন্ন জিনিসের দাম নির্ধারণ করে দিলেন। অর্থাৎ ভিন্ন ভিন্ন জিনিসের মাধ্যমে আদায় করার ব্যবস্থা করাটাই প্রমাণ করে সবাই এক জিনিস দিয়ে আদায় করলে ফিতরা আদায় হবে না। যে কোটি টাকার মালিক সে সবচাইতে বেশি দামি যে জিনিসটা ওই জিনিসটা 100 পরিমাণ মূল্যের যাকাতুল ফিতর আদায় করবে। যিনি আরেকটু কম সম্পদের মালিক তিনি আরেকটু কমের জিনিসটা দিবে। এখন কি কি দিবেন? সোআম মিন তোআম খাদ্য, এক এক দেশের এক এক খাদ্য। আমাদের দেশে খাদ্য কি? ভাত বা চাল। কেনার সময় কি কিনি? চাল কিনি। তাহলে আমরা চালটা ধরতে পারি খাদ্য হিসেবে চাল। এরপরে আউসো আমিন শাইর 100 পরিমাণ জব, আউসো আমিন তামরিন 100 পরিমাণ খেজুর, আউসো আমিন আকিদ্দি 100 পরিমাণ পনির, আউসো আমিন জাবিব 100 পরিমাণ কিসমিস। এখন আপনি দেখবেন ইসলামী ফাউন্ডেশন থেকে প্রতি বছর একটা ঘোষণা আসে, সর্বনিম্ন এত, সর্বোচ্চ এত। আমরা সবাই সর্বনিম্নটা ফলো করি।
বেশিটা নির্ধারণ করায় প্রমাণ হয় যে সবাই একটা দিলে আদায় হবে না। আপনি যদি খাদ্য বা চাল দিয়ে দিতে চান, এখন চালও তো এক এক চাল এক এক দাম, ঠিক না ভাই? এখন আপনি কোন চালের দামে যাকাতুল ফিতর আদায় করবেন? আবার কেউ জব দিয়ে আদায় করতে চাচ্ছেন, জব তো সবগুলো দামও এক নয়, খেজুরের দৃষ্টিতে একই কথা, খেজুরও সবগুলো দাম এক নয়। আবার দেখা গেছে পনিরও সবগুলো এক দাম নয়, আবার কিশমিশও সবগুলো এক দাম নয়। এখন আপনি আপনার অর্থনৈতিক ক্লাসিফিকেশনকে সামনে রেখে আপনি যেটা দাম বেশি সেটা মান করে সেটা আপনি হিসাব করে যাকাতুল ফিতর আদায় করবেন। যাকাতুল ফিতরের আদায়ের ক্ষেত্রে আপনি চাল দিয়ে দিবেন অথবা খেজুর দিয়ে অথবা কিশমিশ দিয়ে দিবেন। এখন কথা হচ্ছে আপনি কোনটা দিয়ে দিবেন। আল্লাহর কোরআন থেকে শুনুন, আপনি কোন দামের চাল দিবেন, কোন দামের কিশমিশ দিবেন, এটা আল্লাহর কোরআন থেকে আপনি দলিল নেন। সূরা আল ইমরানের 92 নম্বর আয়া আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত সওয়াব অর্জন করতে পারবে না, কল্যাণ অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মিম্মা তুহিব্বুন, তুমি যেটা পছন্দ করো ওই পছন্দের জিনিসটা দান না করো। সুবহানাল্লাহ বলেন। আপনি চালের দাম হিসাব করবেন যেটা আপনি পরিবারে খান, আপনি যেটা পছন্দ করেন এটাই আপনাকে হিসাব করতে হবে। আপনি চাল খান 100 টাকা দামের, আপনি যখন ফেতরা হিসাব করবেন 50 টাকা দামের চাল হিসাব করলে আপনার যাকাতুল ফিতর আদায় হবে না। তাহলে আপনার পরিবারের মধ্যে যে চালটা আপনি খান ওই চালের হিসাবে আপনি 100 পরিমাণ চাল দিবেন অথবা এর মূল্য দিবেন। এবার আসুন 100 পরিমাণ এটা হিসাব কিভাবে করব। এই স নিয়ে বিভিন্ন ফোকাহি কেরামের মধ্যে মতভেদ আছে, তবে যেটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে 3 কেজি 300 গ্রাম। কয় কেজি 600 গ্রাম? 100 পরিমাণ কেজি হিসাব যদি আমরা করি তাহলে 3 কেজি 300 গ্রাম। আমি বলি 3 কেজি 300 গ্রাম হিসাব করা দরকার নাই, আপনি 3.5 কেজি হিসাব করেন। কয় কেজি? 3.5 কেজি। আপনি যে চালটা খান ওই চালের হিসাবে 3.5 কেজি দাম হিসাব করে আপনি টাকা দেন অথবা চাল দেন। এবার কেউ যদি খেজুর দিতে চান, আপনি সচরাচর আপনার পরিবারের জন্য যেটা খান, মেহমানও দিতে এসেছে বা একদিন ভালোভাবে খাওয়ার জন্য 150 টাকা দামের চাল নিয়ে এসছেন, আপনি ওইটাই হিসাব করা দরকার নাই। রেগুলার যেটা স্বাভাবিকভাবে আপনি পরিবারে খান ওইটা হিসাব করবেন। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা যেটা নিজেদের জন্য পছন্দ করি, পরিবারের জন্য পছন্দ করি, ওইটা হিসাব করে যাকাত দিব। এখন আপনি আমার কাছে এসে ফতোয়া চাইলেন, হুজুর ফেতরা কত আসছে? আচ্ছা আপনার ফেতরা কত আসছে আমি কিভাবে বলবো? আপনি কোন দামের চাল খান আমি কি জানি? এই জন্য অনেকে আমার কাছে ফেতরা কত আসছে জিজ্ঞেস করতে আসছে। আমি বলছি ভাই এটা এক কথায় উত্তর দেওয়া যাবে না, আগামী জুমাতে এটা আমি আলোচনা করব বিস্তারিত, তখন শুনবেন। এখন কি ফেতরা আদায়ের সিস্টেম বুঝছেন? 100 পরিমাণ মানে 3.5 কেজি বা 3 কেজি 300 গ্রাম। আপনি এবার চাল দিয়ে দিতে পারেন, গম দিয়ে দিতে পারেন, কারা যারা সদকা খায় তারা দিবে। 115 টাকা সর্বনিম্ন কাদের জন্য? যারা সদকা খায়, যারা গরিব মিসকিন অসহায় তারাও দান করবে। তারা দান করার মাধ্যমে তাদের রোজাগুলোর গুণাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, রোজাগুলো কবুলের উপযোগী করে দিবে আল্লাহ তাআলা। এই জন্য আমরা গরিব যারা আছি তারা সর্বনিম্নটা দিতে পারি, কিন্তু যারা ভিক্ষা করে না তারা যদি 115 টাকা যাকাতুল ফিতর দেয় তাতে যাকাতুল ফিতর আদায় হবে না। এতক্ষণ পর্যন্ত যে হাদিসগুলো বলেছি এগুলো কি আমি বানাইছি? এই হাদিসগুলো প্রমাণ করে আপনার ইচ্ছা মতো আপনি দিলে হবে না, রসুল্লার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি দিতে হবে। তাহলে আপনার রোজার ভিতরে যত ত্রুটি বিচ্ছুতি আছে সবগুলো আল্লাহ তাআলা কাফফারা হিসাবে ক্ষমা করে আপনার এক মাসের সকল সিয়াম সাধনাকে কবুলের উপযোগী করে নেবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই বিষয়ে আমরা আর কথা বাড়াতে চাই না, আমরা যে যেটা নিয়ে আমরা দিতে চাই 3.5 কেজি হিসাব করে আমরা প্রত্যেকে প্রত্যেকের পছন্দের জিনিসটাই আল্লাহর রাস্তায় কাফফারা হিসাবে আমরা দান করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখন আপনি কখন দান করবেন? সদকাতুল ফিতর অনেকে এখন দিয়ে ফেলছে, এরকম কিছু আছে না? না, সদকাতুল ফিতর দেওয়ার সুন্নাহ হচ্ছে চাঁদ উঠার পর থেকে ঈদের জামাতের আগে দেওয়া।
এটা হচ্ছে সুন্নাহ। আসুন রাসূলের হাদিস শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1509। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নুকাল আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারা বিযাকাতাল ফিত্রি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমারা বিযাকাতাল ফিত্রি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর আদায়ের সিস্টেম আমাদেরকে হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন, আমাদেরকে অর্ডার করেছেন। ক্বাবলা খুরুজিন নাস, মানুষ যখন বের হয়, ইলা সালাতি, ঈদগাহে ঈদের নামাজ আদায়ের জন্য যখন ঘর থেকে বের হবে, এর আগে, ক্বাবলা খুরুজিন নাস, এর আগেই তোমরা যাকাতুল ফিতর আদায় করে দিবে। সুবহানাল্লাহ। এরপর রাসূলের আরেকটা হাদিস শুনুন, সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1609। عن ابن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر, رسول الله صلى الله عليه وسلم আমাদের কো যাকাতুল ফিতর কে ফরজ করে দিয়েছেন এবং বলেছেন মান আত্তাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, কেউ ঈদের সালাতের আগে যদি এটা দান করে আল্লাহ তাআলার কাছে, ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, আল্লাহ তাআলার কাছে মাকবুল সদকা হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। ওমান আদাহা বাদা সালাতি ফাইয়া সদাকাত মিনাস সদাকাত, কেউ যদি সালাতের অর্থাৎ ঈদের জামাতের পরে দেয় তাহলে এটা নফল সদকার সওয়াব পাবে, সেই ফরজ একটা ইবাদতের সওয়াব থেকে সে বঞ্চিত হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে চাঁদ উঠার পর থেকে ঈদের জামাতে যাওয়ার আগে আদায় করা সুন্নাহ। গরিবের কল্যাণের জন্য যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছে, এটা সেহেতু গরিবের কল্যাণের জন্য একদিন অথবা দুই দিন আগেও দেওয়া জায়েজ, এটা জায়েজ আছে, তবে সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে ঈদের আনন্দ যাতে করে তারা উপভোগ করতে পারে, এই জন্য ঈদের দিন রাত্রে দেওয়া। আগে যদি দেন তার অভাবী মানুষ, তারা কি করবে, এটা অন্যদিকে খরচ করে ফেলবে, আবার ঈদের দিন কি হাই উদাস করবে। আল্লাহ তাআলা চায় না ঈদের দিন সায়েল, কোনো ভিক্ষুক ভিক্ষা করুক, এটা আল্লাহ তাআলা চায় না। দুই একদিন আগে দেওয়া জায়েজ, এর আগে দেওয়া ফোকাহে কেরাম বলেছেন মাকরুহ। দুই দিনের আগে যদি আপনি এটা দিয়ে দেন তাহলে মাকরুহর সাথে আদায় হবে, নামাজের আগে আদায় করা এটা সুন্নাহ, ঈদের চাঁদ উঠার পর থেকে। আবার ঈদের জামাতের পরে দেওয়া এটা জায়েজ বা মাকরুহর সাথে জায়েজ বলেছেন, এর পরে দেওয়া এটা নাজায়েজ, এটা হারাম। এখন আসুন, অনেকে বলে এই যাকাতুল ফিতর বস্তু দিয়ে দিতে হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্তু দিয়ে দেওয়ার কথা বলেছেন। এখানে ফোকাহে কেরাম দুটোটাই জায়েজ বলেছেন, অর্থাৎ কেউ যদি বস্তু দিয়ে দিতে চায় তাও সুন্নাহ আদায় হয়ে যাবে, আর কেউ যদি গরিবের কল্যাণ হিসাব করে, কেউ যদি টাকা দিয়ে ফিত্রা আদায় করে তাহলে তার ফিত্রাও আদায় হয়ে যাবে গরিবের কল্যাণের দিকে তাকিয়ে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক নির্ভুল বিষয়গুলো অনুধাবন করে আমলে পরিণত করার তাওফিক দান করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলম ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া লি উনিব।